হ্যালো এভ্রিওয়ান, বর্তমান সময়ের যে ওড়িশা নর্সিংর আডমিশন প্রক্রিয়া পাই প্রসেস চালি রয়েছে, সেই প্রসেসে বর্তমান বিএসসি নর্সিংর এন্ট্রান্সর রিজল্ট এবং তা সহ প্রোভিজনাল মেরিট লিস্ট মধ্যে প্রকাশ পাইছে। তো এই ভিতরে গোটে কনফ্যুজন আসছে পিলাঙ্ক মধ্যে যে কেতে র্যাঙ্ক ভিতরে পিলানে তাঙ্কর র্যাঙ্ক থিলে সেমানে গভর্নমেন্টর সিট পাই পারবে, কাহিঁকি না গভর্নমেন্টর সিট হলে সমস্তকু গভর্নমেন্ট সিট দরকার হচ্ছে এবং সমস্তে যেমানে বি গভর্নমেন্টরে পাওছন্তি টিকে ফ্যাসিলিটি ভালো পাওছন্তি এবং কম কস্টরে সেমানকর কোর্স কমপ্লিট হয়ে পারিব। তো সেই গভর্নমেন্ট কলেজ সমস্ত দরকার হচ্ছে। তো যে মেরিট লিস্টে আসছেন সে মধ্যে হি গভর্নমেন্ট কলেজ সিলেকশন পাইবে, কিন্তু বর্তমান আজ ভিডিওরে আমি জাঁবা কেউ মানে পাইপারে গভর্নমেন্ট সিট, কেতটা সিট রয়েছে এবং কেতে র্যাঙ্ক ভিতরে রখিলে কেউ কাস্ট পিলা মানে এই গভর্নমেন্ট সিট পাইপারে। তা সহ দেখবা খাস করে জেনারেল পিলা রয়েছে যেটা কি ইউআর ক্যাটাগরি যাচ্ছেন, যে পিলা মানে এসসি এসটি ক্যাটাগরি বিলং করছেন কিংবা ডিজেবিলিটি অন্ডর যাচ্ছেন, সে তো বেসিকালি রিজর্ভেশন সিলেকশন হয়ে যাচ্ছেন, কিন্তু যে ইউআর ক্যাটাগরি যাচ্ছেন যে কোণী রিজর্ভেশন পাও না জেনারেল পিলা খাস করে কহবা আমি এসসি এসটি কু ছাড় দেলে, এবং যে ডিজেবিলিটি অনেক এবং ইউআর ক্যাটাগরি অনেক সে রিজর্ভেশন কিছুটা পিলা পাই যাচ্ছেন গভর্নমেন্ট সিট, এবং যে কেবল ইউআর যাচ্ছেন যে রিজর্ভেশন না সে দেখবা। প্রথমে দেখুন গভর্নমেন্টর যে সিট রয়েছে গভর্নমেন্ট সিট কতটা রয়েছে আপনার যে ইনস্টিচ্যুট রয়েছে টোটাল 8টি ইনস্টিচ্যুট রয়েছে এবং 750টি সিট রয়েছে, যেটা কি আপনার 8টি কলেজ রয়েছে। 8টি কলেজ ভিতরে আপনার গঞ্জাম রয়েছে, কটক, সম্বলপুর, নবরঙ্গপুর, কলাহান্ডি, সুন্দরগড়, কন্ধমাল এবং ঢেঙ্কানাল, এইসব 8টি ইনস্টিচ্যুট্রে আপনার গভর্নমেন্টর সিট রয়েছে যেথিরে আপনার বিএসসি নার্সিং করেপারিবে গভর্নমেন্ট কলেজ পাই। তো এই যে 750 পিলা হি পাইবে সিট, কাহিঁকি না 750 সিট ফিল আপ হেলা পরে গভর্নমেন্টর আউ সি অধিকা পিলা আডমিশন নেই পারিবে না, তো যেতে কি বড়কা পিলা আডমিশন করছেন সেমানে প্রাইভেট কলেজে আডমিশন সিট পাইবে, এবং তাঙ্কর যে র্যাঙ্ক রয়েছে র্যাঙ্ক দেখিকি টপ র্যাঙ্ক রু সেমানে আনিবে 750 পিলাঙ্কু। তো টপ র্যাঙ্ক রু 750 পিলাঙ্কু আনিবে, সেই ভিতরে রিজর্ভেশন অছন্তি এবং ইউআর র কিছি রিজর্ভেশন ডিজেবিলিটি অছন্তি, ইউআর কিছি এ সার্ভিসম্যান অছন্তি, এইভাবে আপনার যে এসসি এসটি পিলা রহিলে সেমানে মধ্য এই হিসাবে সিলেকশন পাইবে, সেমানকু মধ্য তাঙ্কর যে রিজর্ভেশন পরসেন্টেজ রয়েছে সেই রিজর্ভেশন হিসাবে সেমানকু নিয়া যিবো। র্যাঙ্ক প্রথমে বুঝন্তু আপনার যে কমন র্যাঙ্ক, কমন র্যাঙ্ক ছাড়িকি আপনার যে কমন ইউআর র্যাঙ্ক হয়ে থাকে কিংবা রিজর্ভেশন ক্যাটাগরি হয়ে থাকে, যে বি র্যাঙ্ক দেখুঁচ নিজের কমন র্যাঙ্ক ছাড়ন্তু নিজের কমন র্যাঙ্ক এগেনেস্টে যে ক্যাটাগরি র্যাঙ্ক আপনার রয়েছে সেই ক্যাটাগরি র্যাঙ্ক দেখুন, যদি আপনার মানে ডিজেবিলিটি অনেক ইউআর ক্যাটাগরির পিলা তাহলে আপনার মানে নিজের ইউআর পিডব্লুডি র্যাঙ্ক দেখবে, এবং যে বি অদর ক্যাটাগরি যাচ্ছেন সে নিজের যে রিজর্ভেশন দিয়ে সেই রিজর্ভেশন র্যাঙ্ক দেখুন, এবং যদি কিছু রিজর্ভেশন না কেবল নর্মাল ইউআর দিয়েছেন সেই রাখবি কেতে র্যাঙ্ক ভিতরে সে যদি র্যাঙ্ক থাকি পাইপারে। তো চলুন দেখবে গভর্নমেন্টর সিট আমি দেখি নেবা কেতে পর্যন্ত অছি, পাখাপাখি আপনার যে র্যাঙ্ক রয়েছে যে ইউআর ক্যাটাগরি পিলা মানে সে বেসিকালি তাঙ্কর যে র্যাঙ্ক রয়েছে যদি 1000-1200 ভিতরে র্যাঙ্ক রয়েছে সে গভর্নমেন্ট পাই ট্রাই করে পারিবে গভর্নমেন্ট কলেজ পাই ট্রাই করে পারিবে, এবং যে বি যদি তাঁর অধিকা রয়েছেন যে 1000 উপরকু রয়েছেন কিংবা 1200 ভিতরে যে র্যাঙ্ক আসু না সে যদি অধিকা র্যাঙ্ক্রে রয়েছেন তাহলে সে আসব না গভর্নমেন্ট কলেজ সিলেকশন আসব না, এবং মু বেসিকালি জনাইবি যে বি কেবল ইউআর যাচ্ছেন সে যদি গভর্নমেন্টরে ট্রাই করছেন তা সহ যে এসসি এসটি রিজর্ভেশনরে মধ্যে যাচ্ছেন যদি বি সে রিজর্ভেশন যে রিজর্ভেশন যাচ্ছেন যদি গভর্নমেন্ট কলেজে আডমিশন চাহুন যে বি হুম না কাহি যদি গভর্নমেন্ট কলেজে আডমিশন চাহুন সে যেতবে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং কলা বেড়ে মু আগর পূর্ব ভিডিও দিয়ে দিয়েছি যে বি দেখি না চ্যানেলে প্লে লিস্ট ভিজিট করি দেখিপারে নর্সিংর অল অপডেট আপনার এ টু জেড ইনফরমেসন প্লে লিস্ট অছি সে প্লে লিস্ট ভিজিট করতু, আপনার লেটেস্ট ভিডিও সব চেক করতু, সিডিয়ালি গোটে গোটে ভিডিও চেক করতু, আপনার সিধা সড়ক পুরা প্রসেস বুঝিযিবে কোণী ডাউট রহব না, যদি বি আপনার ফিল আপ করছেন আপনার পূর্ব প্রস্তুত রুহতু, এবং যে বি ইউআর ক্যাটাগরি এবং এসসি এসটি ক্যাটাগরি রয়েছেন যে বি গভর্নমেন্ট কলেজ পাই সিলেকশন চাহুন সে যেতবে চয়েস ফিলিং করবে তা আগর আপনার প্রিপারেসন করতু যে কেউ কেউ কলেজ পাই আপনার চয়েস ফিলিং দেবে, আপনার কেউ কেউ গভর্নমেন্ট কলেজ পাই চয়েস ফিলিং দেবে সিলেকশন চাহুন, এবং যদি বি আপনার প্রাইভেট সিলেকশন চাহুন তাহলে আপনার
সেই প্রাইভেট কলেজের মধ্যে লিস্ট প্রিপারেশন করন্তু, যে সব কলেজ লিস্ট আসিছি সেই কলেজ লিস্ট ভিতর আপন মানে চেক করন্তু কো কো কলেজ সব আপন মানে ইন্টারেস্টেড অছন্তি অ্যাডমিশন করিয়া পাই, সেই কলেজ সব লিস্ট কর দিয়ন্তু। তারপরে সেই ভিতর আপন মানে যেতেবেলে চয়েস ফিলিং করিবে তা পাই গুটে এক্সট্রা প্রিপারেশন করন্তু। আপন দুইটা লিস্ট নেবার অছি, গটি হউছি আপনকর অল গভর্নমেন্ট অল প্রাইভেট, যেউ বি আপন মানে যেউ গভর্নমেন্ট সব কলেজ রে এবং যেউ প্রাইভেট কলেজ রে গুড়া করে আপন মানে অ্যাডমিশন চাহুচন্তি তার গটে টোটাল লিস্ট করন্তু, গভর্নমেন্ট র এবং প্রাইভেট র লিস্ট করন্তু। এবং যেতে চয়েস ফিলিং করিয়া পাই আগুটে লিস্ট প্রিপারেশন করন্তু, কোউ কলেজ কো কেতে নম্বর অপশন দেবে, যো মানে বি গভর্নমেন্ট কলেজ চাহুচন্তি আপন মানে যেতিকি গভর্নমেন্ট সিলেকশন করছন্তি, মনে কর আটটা ইনস্টিটিউশন আছে গভর্নমেন্ট র, তো সেই আটটা ভিতর যদি জনে পিলা চাহিব মু কেবল পাঁচটা গভর্নমেন্ট কলেজ রে অ্যাডমিশন করিয়া কো চাহুচি, তাহলে সেই যো পাঁচটা গভর্নমেন্ট কলেজ রহিছি সেই পাঁচটা গভর্নমেন্ট কলেজ কো চয়েস ফিলিং করিলা বেলে আপন মানে প্রথমে রখিবে এক রু পাঁচ ভিতর রখিবে, প্রথম সিলেকশন তাকে প্রিপারেশন দেবে এবং তারপরে প্রাইভেট কো আসিবে। যদি যে চাহুচন্তি প্রাইভেট রে ডাইরেক্ট করিবা পাই কিছু অসুবিধা নাই, আপনকর যদি সুবিধা হচ্ছে কিংবা আপন ইন্টারেস্টেড অছন্তি তাহলে আপনক সুবিধা হিসাবে আপন দেই পারিবে, যেতে নম্বর আপন মানে বেসিক্যালি ট্রাই করন্তু যেউ বি কলেজ রে আপন মানকর মোস্ট ইন্টারেস্ট রহিছি সেই কলেজ কো উপরে রখিবে, যেতে নম্বর উপরে আপন মানে যেতে ইন্টারেস্টেড অছন্তি তাকু সেই সেইভাবে হিসাবে উপরে রখিবে। আউ মনে রাখন্তু যে কলেজ সব এক নম্বর অপশন দেইথিবে, যদি সিলেকশন এক নম্বর অপশন রে আসি যাওছি আপন মানকর তাহলে আপন মানে আউ ফ্রিজ করিবা ছড়া আউ কিছু আপনকর অপশন নাহি, আপন মানে সিধা সড়ক অ্যাডমিশন করা বাধ্য, যদি অ্যাডমিশন ন করছেন তাহলে আপনার আউ কাউন্সেলিং পার্টিসিপেট করে পারবে না, না রহব না, তো সেই যে চাহুচার আডমিশন করা গভর্নমেন্ট রে বা প্রাইভেট রে হো কি গভর্নমেন্ট রে হো, কেবল গভর্নমেন্ট বলে না প্রাইভেট রে হো, আপনার যে ইন্টারেস্টেড অছে আপনি গোটি প্রথমে লিস্ট প্রকাশ করে দিন্তু, লিস্ট প্রিপারেশন করে দিন্তু যে কোউ কলেজ রে আপন মানে চাহুচন্তি অ্যাডমিশন করিয়া পাই, তার গোটে লিস্ট প্রকাশ মানে প্রিপারেশন করে দেলা পরে তাহলে আপন মানে যাইকি যে সিলেকশন দেবে এক নম্বরে কোউ কলেজ রখিবে, আপনি যে লিস্ট প্রিপারেশন করিবে সেই ভিতর আপন মানে কোউ কাকু এক নম্বর রখিবে কোউ কলেজ কো দুই নম্বর রখিবে, এইভাবে হিসাবে আপন মানে সিলেকশন দেবে। এইভাবে সিলেকশন দেলা পরে চয়েস ফিলিং কলা বেলকু আপনাকু ইজি হব এবং সে যে অপশন সব এপট সেপট হুয়ে আপনাকু অপশন রে প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেম সব আসিব না। দেখন্তু এটি মু দেখাইবাকু চাহিবি, এটি হচ্ছে আপনার লাস্ট সিলেকশন যেটা কি 584 যে গত বছর যাইছিল গভর্নমেন্ট কট অফ যেটা কি জেনারেল পিলা 584 যে রয়েছে জেনারেল র্যাঙ্ক যে ইউআর র্যাঙ্ক রয়েছে, দেখন্তু এটি আসিছি গভর্নমেন্ট ইনস্টিটিউশন পাইছি এবং জেনারেল ক্যাটাগরি পাইছি, সে অপশন নম্বর 6 রে দেইছিল যে গভর্নমেন্ট কলেজ সেই গভর্নমেন্ট কলেজের সিট পাইছি, এবং তা বিষয়ে আউটে তাঙ্কর দেখাইবি যে র্যাঙ্ক রয়েছে তাঙ্কর র্যাঙ্ক রয়েছে 584 যেটা কি তাঙ্কর ইউআর র্যাঙ্ক, কিন্তু সে জেনারেল ক্যাটাগরি যাচ্ছেন এবং ইউআর ক্যাটাগরি বিলংস করছেন, তো তাঙ্কর কোনসি রিজর্ভেশন নাই, যদি রিজর্ভেশন থাকা এটি তাঙ্কর রিজর্ভেশন থাকা, তো রিজর্ভেশন যেহেতু কিছু না সে বর্তমান তাঙ্কর নিজের র্যাঙ্ক কমন র্যাঙ্ক হিসাবে পাইছেন, যে মানকর 584 মানি নিয়ন্তু আপনার 600-700 ভিতরে 600-700 ভিতরে যেমনকর অছি ট্রাই করন্তু, কাইকিনা হাজার ভিতরে হলে বি ট্রাই করে পারিবে সেমানে, কাইকিনা তাঙ্কর যে স্পট রাউন্ড মধ্যে গোটে অপশন অছি, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডর মু লিস্ট দেখাউছি গলা বর্ষর, তো গলা বর্ষ এই হিসাবে সিলেকশন পাইলে এবং যে 700 সিট রয়েছে 750 সিট রয়েছে সেই যে সিট ভিতর যে রিজর্ভেশন কিছুটা পিলাঙ্কর যে পড়াউছে ক্যাটাগরি ওয়াইজ সেই রিজর্ভেশন গলা পরে কেবল কমন র্যাঙ্ক যেমনকর থিব সেমানে এই এতিকি র্যাঙ্ক ভিতরে থিলে পাই পারিবে, 600-700 ভিতরে থিলে পাই পারিবে, যেমনকর হাজার র্যাঙ্ক ভিতরে অছি মু আগরু মধ্যে কইতিলি, যেমনকর হাজার র্যাঙ্ক ভিতরে রয়েছে যেমানে খাস করে ইউআর ক্যাটাগরি অনলি ইউআর, যদি ইউআর রিজর্ভেশন যাচ্ছেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনলি রিজর্ভেশন ইউআর রে কেবল যাচ্ছেন কোনসি রিজর্ভেশন না তাহলে সেমানে যদি হাজার ভিতরে অছি ট্রাই করন্তু, স্পট রাউন্ড পর্যন্ত টাইম অছি, স্পট রাউন্ড পর্যন্ত আপন মানে ট্রাই করে পারিবে, এবং মনে রাখন্তু যে সব পিলা মানে সিট পাউ নাহান্তি স্পট রাউন্ড যেতেবেলে আসিব সেতেবেলে আপনকর আউ রিজর্ভেশন রহিবনি, সমস্তঙ্কর কমন র্যাঙ্ক হিসাবে সিলেকশন আসিব যেতেবেলে স্পট রাউন্ড সিলেকশন নেবে,
তো থার্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করে পারে এবং যে র্যাঙ্ক অধিক যোগ সিট পাই না কিন্তু এই যে মেরিট লিস্টের না আছে সে কোয়ালিফাই হয়েছেন এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই হয়েছেন বলিকি সে এই মেরিট লিস্টের না আছে এবং সে আডমিশন করে পারে গভর্নমেন্ট কলেজ সিলেকশন নপাইলে সে চয়েস ফিলিং দিয়ে নিজের ইন্টারেস্টেড হিসাবে নিজ ইচ্ছা অনুসারে যে প্রাইভেটে পড়া চাহুন সেই প্রাইভেট কলেজ দিয়ে সেই প্রাইভেট কলেজে আডমিশন করে পারে এবং কিছু পিলাঙ্কর কমেন্ট আসুচি চয়েস ফিলিং করা পড়ব কি আপনার দেখুন চয়েস ফিলিং করা পড়ব কি তার আনসারে কহিবি যদি বি আপনার চাহুন ওড়িশার যেকোন প্রাইভেট কলেজে পড়া যে কলেজে আপনার পড়া চাহুন সেসব কলেজে চয়েস ফিলিং করি আপনার আডমিশন নিয়ে পারে এবং যদি আপনার নয় চয়েস ফিলিং করছেন তাহলে আপনার কোণ করা পড়ব যদি মনে কর গোটে প্রাইভেট কলেজের সিট ষাঠিটা রয়েছে তার যদি সিট ষাঠিটা ফিল অপ হয়ে তাহলে আপনার ডাইরেক্ট আডমিশন করে পারে না কিন্তু না স্পট রাউন্ড সরিবা পরে স্পট রাউন্ড সরিবা পরে যেতিকি সবু সিট বলকা রহিবো সেসবু কলে সেসবু সিট পাই হি আপনকর ম্যানেজমেন্ট কোটারে ডাইরেক্ট আডমিশন হই পারিবো কিন্তু তা পূর্বরু হই পারিবো নাহি স্পট রাউন্ড সরিবা পরে হি ম্যানেজমেন্ট কোটাকু আপনকর যে কলেজের সিট সবু বলকা রহিবো মনকর গোটে প্রাইভেট কলেজের সিট বলকা রহিছি টোটাল সিট রহুছি 60টা সিট এবং তার যে অনলাইন কাউন্সেলিং প্রসেসরে পিলা মানে চয়েস ফিলিং করিকি পার্টিসিপেট করিছেন এবং আডমিশন নেইছেন মনকর 45রু 50টা পিলা আডমিশন করেছেন স্পট রাউন্ড পর্যন্ত সে যদি 50টা হি সিট ফিল অপ হয়ে যাচ্ছে এবং বড়কা যে 10টা সিট সে ফাঁকা রয়ে যাচ্ছে স্পট রাউন্ড পরে স্পট রাউন্ডে আডমিশন সরিবা পরে যদি যেতে সব সিট বড়কা রয়ে যাচ্ছে মনে কর 60রু 50টা পিলা স্পট রাউন্ড ভিতরে আডমিশন কলে এবং তারপরে আডমিশন করে না সে 10টা সিট ফিল অপ রহিলা সেই 10টা সিট এগেনেস্টে ম্যানেজমেন্ট কোটারে আডমিশন নিয়ে পারে ডাইরেক্ট কলেজ সাংে কন্টাক্ট করি আপনার আডমিশন নিয়ে পারে কিন্তু আপনার যদি সেই প্রসেসরে যা চাহুন তাঠু বেটর আপনার এটি ট্রাই করতু গভর্নমেন্টের আপনার যদি র্যাঙ্ক 1000 ভিতরে আসছে ইউআর পিলা কুচি 1000 ভিতরে যে র্যাঙ্ক আসছে সে যদি চাহুন আডমিশন নেওয়া তাহলে গভর্নমেন্ট প্রথমে অপশন দিওন্তু তাহলে তারপরে আপনার যে প্রাইভেট ইনস্টিট্যুশনরে পড়া চাহুন সেই গভর্নমেন্ট পরবর্তী ফার্স্ট অপশন মানে গভর্নমেন্টর যে 8টা ইনস্টিট্যুশন রয়েছে সেই 8টা ইনস্টিট্যুশন প্রথমে দিওন্তু এবং 9 নম্বর অপশনরে আপনার মানে যে প্রাইভেট কলেজে পড়া চাহুন সেই প্রাইভেট কলেজকে প্রথমে রাখুন তারপরে আউ যে প্রাইভেট কলেজ অপশন দেওয়া চাহুন সেসব কলেজ অপশন দিওন্তু এবং অনলাইন প্রসেস হিসাবে ফলো করতু বেটর হব কিন্তু না যদি ম্যানেজমেন্ট কোটারে আপনার যে কলেজে ইন্টারেস্টেড হচ্ছেন সেই কলেজে যদি ম্যানেজমেন্ট কোটারে আডমিশন করা সিট ফিল অপ ন হব বা যদি আপনার মানে সিট ফাঁকা ন পাইবে আপনার যে স্পট রাউন্ড পরে যদি স্পট রাউন্ড ভিতরে যদি সব সিট ফিল অপ হয়েছে তাহলে ম্যানেজমেন্ট কোটারে আডমিশন পাই পারিবে না সেইপাই অনলাইনে চয়েস ফিলিং দিওন্তু এবং প্রথমে গভর্নমেন্ট কলেজের অপশন সব যাক 8টা ইনস্টিটিউশন দিওন্তু তা পরবর্তী আপনার যে প্রাইভেটে ইন্টারেস্টেড অনেক সেই কলেজ সব সিলেকশন দিওন্তু এবং ওয়েট করতু স্পট রাউন্ড পর্যন্ত স্পট রাউন্ড পরে আপনার যথেষ্ট টাইম দিয়াযিব যে সব কলেজে সিট ফিল অপ অছি তার গোটে সিট ম্যাট্রিক্স বাহিব এতিকি কলেজের সিট এতিকি লেখেন সিট ভ্যাকেন্সি অছি বলিকি গোটে লিস্ট বাহিব সব প্রসেস মো চ্যানেলে আপনার পাই পারিবে সব প্রসেস স্টেপ বাই স্টেপ আপনার বতাযিব এবং আউ গোটে কথা রয়েছে চয়েস ফিলিং পয়সা লাগিব কি কমেন্ট করছেন কিংবা চয়েস ফিলিং এক্সট্রা চার্জেস লাগিব কি তো সেইপাই কহা চাহিবি চয়েস ফিলিং করবে চয়েস ফিলিং কেবল না পরে যা বি অপশন আসুচি আপনার নিজে ঘরে বসি করে পারবে নিজে মোবাইলে করবে কোণী চার্জেস দেওয়া পড়ব না গভর্নমেন্টর প্রসেস রয়েছে এবং কোণী আপনার টেনশন হবার না কিনা না প্রসেসু নিয়ে কিছু ওরিড হতু না যা বি প্রসেস আসব ডাইরেক্ট মোবাইলে লাইভ করিকি দেখাইবি মোবাইলে প্রুফ সহ দেখাইবি সবু অপশন করিকি দেখাইবি চয়েস ফিলিং আরম্ভ করি আপনার যে মেরিট লিস্ট পর্যন্ত এবং যা বি অপশন রয়েছে সে তাপরে নূয় নূয় যা বি অপডেট আসুচি গভর্নমেন্ট থ্রু সবুর অপশন আপনার কোণ করা পড়ব কিভাবে প্রসেসরে ফলো করবে সবু জিনিস আপনার পাখে এই চ্যানেল মাধ্যমে পাইপারে ভিডিও মাধ্যমে প্রাঞ্জল ভাবে জাঁপারে এবং নিজ মোবাইলে নিজে হি করবে যা বি কাম করা পড়ব নিজে মোবাইলে করবে কোণী বাইরে যাই পয়সা খরচ করা দরকার না যে চ্যানেল সবসক্রাইব করে না চ্যানেল সবসক্রাইব করতু এবং নিউ অপডেট ওয়েট করতু যা বি অপডেট আসবে আপনার তুরন্ত মোবাইলে পাইপারে এই চ্যানেল মাধ্যমে অপডেট মিলিযিব এবং ভিডিও নিহত ভাবে শেয়ার করতু।